বানানোর ক্ষমতা নাই, খালি দোকানের চাল খুলো নেন লাগে। ভিতরের দোকানের স্ট্যান্ড একটা নিচে গাড়িতে উঠাইছে, তা করছে উঠাইছে, তা করছে উঠাইছে, এই মাত্র স্ট্যান্ডার্ড ছেড়ে দিচ্ছে, ক্যামেরা দল হকার উচ্ছেদ চলবে না, বিকল্প ব্যবস্থা ছাড়াই কেন হকার উচ্ছেদ করা হচ্ছে এই বলে বুধবার বিক্ষোভ দেখালো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শাসক দলের কাছে বিক্রি হয়ে যাওয়া গদি মিডিয়া প্রচার করেছিল সুবল ভৌমিক নাকি দল ছাড়ছে। এর ১২ ঘন্টা পরই আগরতলার রাস্তায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস জানান দিল মাঠেই আছে দিদির সৈনিকরা। দেখেছেন এক স্বৈরাচারী জনবিরোধী সরকার দিনের পর দিন গরিব মানুষের উপর অত্যাচার, জুলুম, সন্ত্রাস, তারপরেও সামান্য যারা খেটে খাওয়া মানুষ, হকার, বাঁশ ব্যাপারী, ফুল ব্যাপারী, টংওয়ালা, ফেরিওয়ালা, অটোওয়ালা, টমটমওয়ালা, পরিচারিকার কাজ যারা করেন, সমস্ত নির্মাণ শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, আজকে তাদের জন্য সরকার নেই। সরকার তো কোনো কাজ দিচ্ছেই না, উল্টো তাদের মুখের গ্রাস ওরা প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে, প্রতিনিয়ত ওরা অত্যাচার করছে। আগরতলা শহর, ধর্মনগর, বিভিন্ন মহকুমায় যেভাবে অত্যাচার করে গরিব সেই হকারদের দিন, যেভাবে তারা কষ্টে আছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। আজকে এই রাজ্যের অর্থনীতি, গ্রাম পাহাড়ের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই অবস্থায় খাওয়ার দেওয়া তো দূরের কথা, কাজ দেওয়া তো দূরের কথা, কিভাবে গরিব মানুষকে না খাইয়ে মারতে পারে, এটাই করছে এখানকার বিজেপি সরকার। আমরা প্রতিবাদ করছি, আমরা আজকে এর প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আগরতলা শহরে এই হকার উচ্ছেদ বিরুদ্ধে এবং এই হকারদের পুনর্বাসনের দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি। অন্যদিকে বিশ্বস্ত সূত্রে খবর, ত্রিপুরা মথা দলের তিন নেতা এই মুহূর্তে কলকাতা অবস্থান করছে, একাধিকবার সেরেছেন গুরুত্বপূর্ণ বৈঠক। যদিও বাংলার এক মন্ত্রী ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন আর কটা দিন অপেক্ষা করতে হবে, এরপরই স্পষ্ট হবে সব। হাটবাজার থেকে চায়ের স্টল, একটাই গুঞ্জন বিজেপি আর থাকবে না ত্রিপুরায়। তাহলে কে এবার খাস ফুলকে একবার সুযোগ দেবে রাজ্য, আপাতত বলা মুশকিল। অনেক কিছুই সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র সময়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।